গভর্নমেন্টের চেইন এটা একটা সুবিধা হচ্ছে, এটা মানে মোড়ে ধরে হলেও এটা চলবে, কোনো না কোনো মতে এটা চলবে, এটা কিন্তু কখনো বন্ধ হবে না। আমরা 724 সেবা দেওয়ার জন্য 3 গুণ লোক আমরা নিতে যাচ্ছি। SDG অর্জনের যে টার্গেট, যে 8 বছর আছে, এর মধ্যে আপনাদের শিশু মৃত্যু 37 থেকে কমিয়ে 70, এটা এই পার্শ্ববর্তী দেশ আমাদের থাইল্যান্ডে কিন্তু ওরা এটা সাথে নামিয়ে এসছে, আমরা কিন্তু সেটা পারিনি। তো আমরা পারি নাই সেটার জন্য একটা বড় কারণ কিন্তু এই আমাদের ম্যাটারনাল মর্টালিটি বেশি হওয়ার বড় কারণ হচ্ছে আমরা ইনস্টিটিউশনাল ডেলিভারি করতে পারিনি। এখন ইনস্টিটিউশনাল ডেলিভারি করার জন্য সরকারের যে স্ট্রাকচার যেটা আছে, কমিউনিটি ক্লিনিক আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে, ইউনিয়ন হেলথ সেন্টার আছে, তারপরে উপজেলা হেলথ সেন্টার আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, এই যে চেইনটা, এই চেইনটাকে যদি আমরা স্ট্রেংথেনিং করতে পারি, এই চেইনটাকে, কারণ গভর্নমেন্টের চেইন এটা একটা সুবিধা হচ্ছে, এটা মানে মোড়ে ধরে হলেও এটা চলবে, কোনো না কোনো মতে এটা চলবে, এটা কিন্তু কখনো বন্ধ হবে না। তো এই চেইনটাকে স্ট্রেংথেনিং করার জন্য ইদানিং যে প্রজেক্টটা নেওয়া হচ্ছে, আপনার জানলে হয়তো খুশি হবেন, 550 FWC আমরা 724 সেবা দেওয়ার জন্য 3 গুণ লোক আমরা নিতে যাচ্ছি। এটা 3 টাইমস এখন এক একটার মধ্যে 2 জন করে আছে বা 3 জন করে আছে, সেখানে আমরা একজন দারোয়ান সহ, একজন গেটকিপার বা ইয়ে সহ আমরা প্রায় 12 থেকে 14 জন লোককে দিয়ে এক একটা FWC স্ট্রেংথেনিং করতে যাচ্ছি। আর আরেকটা কথা, আপনারা বলছেন যে কমিউনিটি ক্লিনিকে আপনারা করবেন, আমার এখানে একটা প্রশ্ন আছে, কমিউনিটি ক্লিনিকে এখন যারা CHCP আছে, মানে যাদেরকে আমরা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বলি, তাদের কিন্তু ওই ক্যাপাসিটি সবার নাই, এবং তাদের যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা দিয়ে এই PPS তারা কতটুকু ম্যানেজ করতে পারবে আমি জানি না। তাদেরকে শিক্ষা দেওয়া যেতে পারে, ট্রেন আপ করা যেতে পারে। এই জায়গাটাতে আমরা একটা প্রস্তাব করেছি গভর্নমেন্টের কাছে যে এখানে SECMO মানে সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার দেওয়া যায় কি না, সেই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট যদি এটা অ্যাকসেপ্ট করে, কারণ এটাও অনেক টাকার ব্যাপার, এতগুলো সেন্টারে প্রায় 14,000-এর বেশি আছে আমাদের কমিউনিটি ক্লিনিক, এই কমিউনিটি ক্লিনিকগুলোতে যদি আমরা এই SECMO দিতে যাই, এখানে একটা বড় টাকার ইনভলভমেন্ট আছে। অনেক উপজেলা আছে না যে গ্রাম থেকে ওই জায়গা থেকে ওই উপজেলা পর্যন্ত আসতে 300 টাকা ভাড়া লাগে, বাংলাদেশে এরকম অনেক উপজেলা আছে, হেলথ কমপ্লেক্সগুলো এত এমন জায়গায় তৈরি, হেলথ কমপ্লেক্সগুলো আছে মেইন রাস্তার পাশে, কমিউনিকেশনের জন্য খুব স্বাভাবিক, এবং উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলের গ্রাম, আমার নিজের গ্রামই বলি যে আমার ওখান থেকে 8 মাইল দূরে, উপজেলা সেন্টার থেকে 8 মাইল, এখনও 8 মাইল যেতে পারে আপনার 150 থেকে 200 টাকা ভাড়া লাগে, তাহলে এই একটা পেশেন্টকে নিয়ে যদি ওখান থেকে যায় তাহলে পরে তো এটা রুগী তো মরে যাবে, মানে আমরা আপনারা যেটা কথা বলছি, তো 20% আমরা উপজেলা হেলথ কেয়ার থেকে দিচ্ছেন, ভালো কথা, এটাকে কমিউনিটি ক্লিনিকের আমাদের লাইন দেখতে যে আছে যেন আমরা